দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশাটি হঠাৎ বিপরীতমুখী রাস্তায় ঢুকে পড়ে এ সময় অপর দিক থেকে ছুটে আসা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারালে হয় মুখোমুখি সংঘর্ষ দুমড়ে মুচড়ে প্রাণ গেল চালক সহ ছয় জনেরই প্রত্যক্ষদর্শীরা জানান রোববার দুপুরে সিরাজগঞ্জ থেকে নলকা যাচ্ছিল একটি সিএনজি অটো রিক্সা কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় পৌঁছালে বিপরীত লাইনে ঢুকে পড়ে সিএনজি অটো এ সময় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে অটো তিন যাত্রী নিহত হন আহত হন আরও তিনজন পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে শহীদদেব মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আরও তিনজন হাই সাইডটা এই সাইডটা আসে আশা পর ওই সাইডটা ধরবে জানছেন আর ওই সেনজিটা বামসার যে ধরবে উনি বামসার ওন জানছেন তো ওই ধরে নাই না ধরার ফলে সেনজি ওই রং রোটে ঢুকে দিছে হাইজ ভাবছে যে সেনজি ওই দিক ঢুকবে তো ওই ওই দিকটা না ঢুকে এদিকটা চালিয়েছে আর হলো সেনজি হলো রং রাত কাটছে কাটার মুখমে সংঘর্ষ আমাদের দাবি সামনে স্লোবিম বিম দেও যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে রাস্তা ঠিক না হওয়ার কারণে ঠিকাদারি গাবিলিটির কারণে এই বারে বারে এক্সিডেন্টগুলো হচ্ছে দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আটক করা হলেও পালিয়ে যায় চালক আমরা এই যে মাইক্রো এবং যে সিএনজি সেটাও জব্দ করছি এবারে আমরা প্রয়োজন আইন ব্যবস্থা করছি দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে পঁচিশ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন রিঙ্কুকুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ